দিনহাটায় বিজেপি পৌরমণ্ডলের সভাপতি অমিত সরকারকে খুন করার অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ পোষণ করে ফারাক্কা 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো বিজেপি কর্মীরা। বৃহস্পতিবার NTPC মোড় 34 নম্বর জাতীয় সড়কে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি দলীয় কর্মী সমর্থকেরা। আজকের এই বিক্ষোভে উপস্থিত ছিলেন ফারাক্কায় বিজেপি প্রার্থী হেমন্ত ঘোষ, বিজেপি নেতা ববি ভগৎ সহ একাধিক নেতৃত্ব। ফারাক্কা থেকে শিবা সরকারের রিপোর্ট, NTV WB। দিনহাটার, উত্তরবঙ্গে দিনহাটার আমাদের পৌরমণ্ডলের একজন সভাপতিকে মার্ডার করে গাছের মধ্যে ঝুলিয়ে দেওয়া হয়। আমাদের আজকে পশ্চিমবঙ্গব্যাপী আজকে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচির এইটা আজকে অংশ। বিক্ষোভ সমাজ করলাম আমরা NTPC মোড়, কিছুক্ষণের জন্য আমরা রাস্তা অবরোধ করে আমরা বিক্ষোভ দেখাচ্ছি প্রশাসনকে, সরকারকে। সুতরাং এই যে দেশের খুন খারাপি চলছে তৃণমূল সরকারের দ্বারা, এর প্রতিবাদ আমরা মানুষ করছি এবং আগামী দিনে এই সরকারকে মানুষ ছুঁড়ে ফেলবে তার জন্য রাস্তায় নেমেছি। আজকে আমরা যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে তারাও আমাদের সমর্থন করছে, ঠান্ডা মাথায় তারা দাঁড়িয়ে আছেন। আমরা এইভাবে পথ অবরোধ করেছি পুরো পশ্চিমবঙ্গে ব্যাপী, আজকে আমরা এটা করছি। দেখুন, এটা রাজনৈতিক অতিহিংসা করছে ওরা। ওরা আজকে যাবে চলে TMC সরকার হয়ে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের যে কার্যকর্তা রয়েছে তাদেরকে খুন করছেন। আজকে বেড়ে টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে, আজকে আমাদের একজন বিধায়ককে টাঙ্গিয়ে দেওয়া হচ্ছে। আপনারা জানেন আজকে আমাদের 129খানা কার্যকর্তা মারা গেছে, এটা নিয়ে 130খানায় পড়লো। এই এমনি তো মারধর করছেই, কিন্তু মার্ডার হয়েছে আমাদের 129খানা। তাই এখনও নির্বাচনের সময়, তারপরেও মার্ডার করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে বিভিন্ন নেতাদের দ্বারা। এটা আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করবো, এবং আমরা মানুষ 2021-এর 2রা মে রেজাল্ট দিয়ে জানিয়ে দেবে যে পশ্চিমবঙ্গের সরকার বিজেপিকে নিয়ে আসছে। আমরা চাই যে প্রশাসন যারা আছেন, প্রশাসনকে বলবো আপনারা নিরপেক্ষ কাজ করুন, তৃণমূল সরকার আর থাকছে না, তাদের মাধ্যমে আপনারা কোনোরকম দ্বিচারিতা করবেন না, মানুষকে বাঁচান, প্রশাসনের কাছে আহ্বান। আর এই সরকারকে মানুষের কাছে খবর দিয়ে আমি রাখবো যে এই সরকার তৃণমূল সরকারকে ছুঁড়ে ফেলা হোক, আগামী দিনে একটা ভালো জনতা পার্টি সরকার নিয়ে আসবো আমরা, এবং আমরা সুশাসন নিয়ে আসবো এই পশ্চিমবঙ্গের মধ্যে। গাড়ির সামনে দাঁড়াও। হ্যাঁ, ব্যাস।